পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলামী শরিয়া আইন নেই বলে অনেকে এসব দেশকে দারুল হারব বলেন, কোনো দেশকে কখন ইসলামী দেশ বলা যায়? বিস্তারিত বললে উপকৃত হব। ইসলামী আইন না হলেই দারুল হারব হয়ে যায়, এটা একটা মত তো আছে, যে আমরা অস্বীকার করছি না, এটা একটা মত আগে থেকে মানুষ অনেকেই এটা বলে আসছে, কিন্তু এটা শক্তিশালী মত নয়। শক্তিশালী মত হচ্ছে ইসলামী দেশ, মুসলিম দেশ ওইটাকে, ওইটা সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে মানুষ মুসলিম, যেখানে আজান দেয়া যায়, যেখানে কোরবানি করা যায়, যেখানে সালাত পড়া যায় জামাতের সাথে, যেখানে মানুষ ঈদের নামাজ পড়া যায়, যেখানে এই বন্ধগুলি পাওয়া যায়, শুক্রবারের জামাত বন্ধ পাওয়া যায়, অর্থাৎ শুক্রবারের সালাতের জন্য সুযোগ পাওয়া যায় পরিপূর্ণভাবে, এগুলো হচ্ছে ইসলামী দেশ। ইসলামী আইন আসলে এমন, ইসলামী শরিয়া আইন জিনিসটা হচ্ছে একটা ব্যাপক জিনিস, এটা কোথাও সংকুচিত হয়, কোথাও বিস্তৃত হয়। তো আমাদের দেশে অনেক মানুষই শুধু ইসলামী শরিয়া আইনের বিষয়টা সরকার কর্তৃক পরিবর্তনের বিষয়টা নিয়ে চিন্তা করতেছেন। নিঃসন্দেহে সরকার কর্তৃক বা নিজেই ইসলামী আইন পরিবর্তন করবে, সেটা তার কুফুরি দিকে, তার ইমান থেকে তার বের হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বিভিন্ন কারণে। কিন্তু আমরা বলছি কখনো কখনো বের হয়ে যায়, কখনো কখনো খুব বড়ো ধরনের কুফুরি বা বড় 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 কবিরা গুণাতে সে লিপ্ত হয়। কিন্তু একটি জিনিস সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে যে শরিয়া আইন কে বাস্তবায়ন করবে, কারা বাস্তবায়ন করবে এবং কারা সেটা গ্রহণ করবে। শরিয়া আইনের অনেক সাইড আছে যেগুলো ব্যক্তি নিজে পরিচালনা করতে পারে, নিজের নিজের পরিবারে চলতে পারে, নিজের সমাজে চলতে পারে, নিজের নিজের আশেপাশে যেখানে আত্মীয় স্বজন আমাদের সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতে পারে। কিন্তু শরিয়া আইন কিছু আছে রাষ্ট্রীয়ভাবে, সেটা তো যদি নাও করতে পারে, যেখানে নিজের নিজের পরিবার নিজের সমাজে শরিয়া আইন বাস্তবায়ন করা যায়, সেটা কখনো দারুল হরব না। কিন্তু যেখানে এটাও করা যায় না, ধরেন আপনাকে সালাত আদায় করতে দিচ্ছে না, আপনাকে জামাত আজান দিতে দিচ্ছে না, আপনাকে জুমা এবং পড়তে দিচ্ছে না, আপনাকে ঈদের কোনো ব্যবস্থাপনা করছে না, আপনার জন্য কোনো রকমের দিনের ব্যাপারে কোনো ছাড় দিচ্ছে না, সেই সমস্ত দেশে ধীরে ধীরে এটা দারুল হরবে পরিণত হয়ে যায়, এটা কোনো সন্দেহ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে এরকম অবস্থা খুব কমই আছে। এক সময় ছিল তুরস্ক, এখন তুরস্ক সেটা থেকে বেরিয়ে আসছে অনেকটাই। তারপরেও আপনি মুসলিম দেশগুলো যেমন আমাদের বাংলাদেশ বা পাকিস্তান বা সৌদি আরব বা এই জাতীয় মিশর বা এই জাতীয় রাষ্ট্রগুলোতে দিনের বিরুদ্ধে আসলে কিছু বলা হয় না খুব সরাসরি। হ্যাঁ, তারা যে সমস্ত আইন পাশ করে, অনেক ক্ষেত্রেই তারা দিন বিরুদ্ধে আইন পাশ করে না জানার কারণে, তাদেরকে সেটা জানিয়ে দিতে হবে এবং এর বিরুদ্ধে প্রয়োজনে কথা বলতে হবে, যে যেটুকু পারেন সেটুকু কথা বলা জরুরি, যে এটা জায়েজ না বা এটা শিরিক বা কুফুর, এটা বলতে হবে। কিন্তু তাই বলে দারুল হরব হয়ে গেছে, এটা কিন্তু ঠিক নয়। একটা ইসলামী আইন রাষ্ট্রীয়ভাবে পরিচালিত নাই বলে সেটা দারুল হরব হয়ে গেছে, এই কথাটা ঠিক না। দারুল হরব হইলে কি, দারুল হরবের অনেকগুলো হুকুম আছে, সেটা আপনাকে বুঝতে হবে। দারুল হরব হইলে আপনাকে হিজরত করতে হবে এবং দারুল হরব হবে আপনাকে সেখানে এই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে, এবং দারুল হরব হইলে সেটা সেখানে জুমা হয় না। দারুল হরব হইলে সেখানে আপনার অনেক মাসালাতে, একটা একটা অনেকগুলি মাসালা জড়িত আছে যেগুলোর সাথে দারুল হরবের হুকুম জড়িত। আপনি দেখতে পাচ্ছেন যে এদেশে জুমা হয়, জামাত হয়, ঈদের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়, ঈদের চাঁদের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়, সরকারিভাবে দেখা হয় এবং সরকারিভাবে আপনার রমাদানের ব্যাপারটাকে গুরুত্বের সাথে দেখা হয় এবং সে সময় বিভিন্নভাবে সহজ করা হয় অফিস আদালত, এবং জুমার দিনের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়, জুমাতে আপনি খতবা দিতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, কেউ বাধা দিচ্ছে না, ওয়াজ নসিহত চলছে, এত কিছুর পরে আপনার মাথার ভিতরে ঢুকে গেল যে দারুল হরব। এর অর্থ হচ্ছে আপনি নিজেই ইচ্ছা করে একটি মুসলিম রাষ্ট্রকে অমুসলিম বানিয়ে, মুসলিম রাষ্ট্র বানাতে চাচ্ছেন। কেন, কিছু মানুষের হয়তো এটা বাতিক আছে একটা, যেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এটা ইসলামী রাষ্ট্র হবে না। এটা প্রতিষ্ঠিত না থাকলেও এটা ইসলামী রাষ্ট্র মনে রাখতে হবে আপনাকে। কেন, কারণ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সব জায়গাতে ইসলামী রাষ্ট্র সব জায়গায় সবসময় প্রতিষ্ঠা ছিলই না, অনেক আগ থেকেই ছিল না। কিন্তু তাই বলে মুসলিমরা কখনো এদেরকে অমুসলিম রাষ্ট্র বলে নাই। আপনি দেখুন শাহুল্লাহ মহাদিস দেহলবী রহমতুল্লাহ আলী, তার সময় তিনি ভারতে বসবাস করতেন, কিন্তু তিনি এটাকে তার সময় তিনি কখনো এই জাতীয় ফতোয়াবাজি করেন নাই, দারুল হরব ভারত এরকম বা ফতোয়াবাজি করেন নাই। কারণ তারা চিন্তা করেছেন যে দাওয়াতের ক্ষেত্রে সম্প্রসার করা দরকার। হ্যাঁ, কাউকে বলেন নাই যে দারুল হরব হিসেবে আসো যুদ্ধ করে বা আমরা যুদ্ধ করিটা বলেন নাই, কিন্তু এইরকম দারুল হরব, দারুল ইসলাম যে এক দুইটা টার্ম আছে, মূলত এই টার্মগুলো যে পরিপূর্ণভাবে বর্তমানে খুব সব জায়গাতে প্রযোজ্য হবে তাও কিন্তু না, কারণ অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে। সেখানে আপনি কোথায় দারুল হরব হবে, কোথায় দারুল ইসলাম হবে, এটা আপনাকে অনেক যোগ্য ব্যক্তিদের নির্দেশনা অনুসারে, আপনাকে আলেমদের নির্দেশনা অনুসারে নির্ধারণ করতে হবে। এইভাবে ইসলামী শরিয়া নাই বললেই, কোথাও শরিয়া নাই বললেই সেটা দারুল হরব হয়ে যাবে না।
দ্বার ঘর হয়ে যাবে না। ইসলামী এটা একটা মত আছে, এই মতটি দুর্বল মত, বড় বিশুদ্ধ মত হচ্ছে যেগুলো আমরা বলেছি, শারায়ে ইসলাম জাহেরা, ইসলামের প্রকাশ্য যে সমস্ত শারায়ের আছে, ইসলামের প্রকাশ্য যে সমস্ত নির্দেশনা আছে, যে সেগুলো যদি কোনো আদায় করা যায়, সেগুলোর ব্যাপারে সরকারিভাবে বাধা নিষেধ না দেওয়া হয়, তখন সেটাকে আর দ্বার ঘর বলা হয় না। তবে সেখানে যদি সরকার ইসলাম বিরোধিতায় লিপ্ত হয়ে থাকে, সেটা পরিবর্তন করা এবং সেটার বিরুদ্ধে সেটাকে তাদেরকে পরিবর্তন পরামর্শ দেওয়া বা তাদের বিরুদ্ধে কথা বলা বা তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য চেষ্টা চালানো, তাদেরকে নসিহত করা, বিভিন্ন তাদের যতটুকু সম্ভব আপনার যতটুকু সম্ভব কাজ করা, এটা কোনো দায়িত্ব। কারণ মুসলিম রাষ্ট্রে ইসলামী শরী আইন থাকবে না, এটা গ্রহণযোগ্য বিষয় নয়। প্রয়োজনে তাদেরকে পরামর্শ দিতে পারেন যে ইসলামী আইন ব্যাপারগুলো যেন গুরুত্বের সাথে দেওয়া হয়, যেন এগুলো পরিবর্তন না করা হয়। আর ইসলামী শরী আইন পুরোপুরি নাই আমাদের সমাজে, এটাও ঠিক নয়, কিছু কিছু আছে, সেগুলোকে যেন আমরা ধরে রাখতে পারি, প্রত্যেকে সে বিষয়গুলো খেয়াল রাখা দরকার। আশা করি বিষয়টি বুঝতে পারছি। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم